Assalamualaikum, Bismillahirrahmanirrahim. সকলকেই স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হিসাব সমীকরণ। অর্থাৎ আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব সেই পাঠটির নাম হিসাব সমীকরণ। আমরা হিসাব সমীকরণ ভালোভাবে বুঝতে চাইলে আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্যই। আশা করি তোমরা আমার সাথে সকলেই মনোযোগী হয়ে ক্লাস করবে এবং আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে, তবেই তোমরা আমাদের বোঝার মধ্যে কোনো সমস্যা হবার কথা নয়। আমরা সকলেই মনোযোগী হই এবং আমি তোমাদের সামনে স্ক্রিন শেয়ার করে দিয়েছি। এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আরো অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই আমার সাথে মনোযোগী হয়ে ক্লাস করবে, এটাই আমার আশা। দেখো এই স্লাইড তোমরা যদি দেখে যাও আর সাথে সাথে আমি তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে যাব, তোমরা নিশ্চয়ই আরো ভালো বুঝতে পারবে। আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমি পূর্বেই জানিয়েছি, ফুলের শুভেচ্ছা তোমাদের জন্য রয়ে গেল। নেক্সট আমরা দেখি, আমার পরিচিতি নতুন করে দিবার কিছু নেই। আমার স্টুডেন্ট তোমরা যারা আছো সামনে উপস্থিত, আমার পরিচিতি সম্পর্কে তোমাদের ভালোভাবে জানা আছে, নতুন করে আর পরিচয় দিবার কিছু নেই। আমরা নেক্সট চলে যাই। এই আজকের পাঠ শুরুতে আমি যে কথাটা বলছিলাম, আজকে আমরা হিসাব সমীকরণ এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, আলোচনা করব, বিস্তারিত বোঝার চেষ্টা করব। হিসাব সমীকরণ ক্লাস থেকে আমরা জানতে পারবো এমন যে বিষয়গুলো রয়ে গেছে সেই বিষয়গুলোর নাম হলো শিখনফল। দেখো এই অধ্যায় পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে, হিসাব বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মূল্যবোধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য হিসাব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহার এবং ব্যবহারকারীদের সম্পর্কে বর্ণনা করতে পারবে, ব্যবসায়ের লেনদেন শনাক্ত করে হিসাব সমীকরণে এগুলোর প্রভাব ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ তোমরা দেখতে পারবা নেক্সট আসছে কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয়। যদি কোনোটা লেনদেন না হয় তাহলে তো এই হিসাব সমীকরণের প্রভাব পড়বে না, আর যদি লেনদেন হয় তাহলে হিসাব সমীকরণ এর প্রভাব পড়বে। প্রভাব বলতে আমরা কি বুঝি, প্রভাব বলতে আমার হিসাব বিজ্ঞানে দুটি জিনিসকেই বোঝানো হয়, সরি তিনটি জিনিসকে, এক হয় বৃদ্ধি নয়তো বা হ্রাস, অথবা বৃদ্ধি হ্রাস কোনোটি নয়। একটা লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপর যদি তোমার কোনো প্রভাব পড়ে, যেমন ধরো ওই লেনদেনের দ্বারা হিসাব সমীকরণটা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা টাকাটা প্লাস দিয়ে লিখবো, আর যদি উক্ত লেনদেন দ্বারা মাইনাস হয়ে থাকে হ্রাস পেয়ে থাকে হিসাব সমীকরণের কোনো উপাদান সেখানে আমরা টাকাটাকে মাইনাস চিহ্ন দিয়ে বসাবো, আর যদি হিসাব সমীকরণের উপর কোনো প্রভাব না পড়ে থাকে অর্থাৎ বৃদ্ধিও পায়নি হ্রাসও পায়নি তাহলে সেই ক্ষেত্রে আমরা উক্ত ঘটনায় থেকে যাবে লেনদেন হিসাবে হিসাব সমীকরণের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, অর্থাৎ বৃদ্ধি বা হ্রাস করতে পারবে না। পাঁচ নম্বর আছে লেনদেন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে হিসাবের শ্রেণী অনুযায়ী বর্ণনা করতে পারবে, অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক বর্ণনা করতে পারবে, ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। নেক্সট পেজে এখানেই তোমার চিনিবার উপায় দিয়েছি আমি কিছু, যে কোনটি ঘটনা এবং কোনটি লেনদেন। তার জন্য আমি তোমাদেরকে বলতে পেরেছি নিচের ছবিগুলো দেখো ও চিন্তা করো, তোমরা দেখবা এবং চিন্তা করবা এবং বলবা কোনটি ঘটনা এবং কোনটি লেনদেন। এ মহিলা একটা কম্পিউটার সামনে বসে রয়েছে, এটাও একটা ঘটনা পৃথিবীতে। পৃথিবীতে যা কিছু ঘটে তাকে আমরা ঘটনা বলে থাকি, আর ঘটনা হলেই যে লেনদেন হবে এটার ঠিক না। এই এখানে আর্থিক অর্থাৎ টাকা পয়সার প্রভাব যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা লেনদেন বলতে পারি না। ডান পাশে যে চিত্রটি রয়েছে সরি নিচে আসছে, ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে, এটাও একটা ঘটনা। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার
আর্থিক কোনো প্রভাব পড়েনি, অর্থাৎ আর্থিকভাবে টাকা পয়সা আমার আসেওনি যায়নি, অর্থাৎ বৃদ্ধিও পায়নি হ্রাসও পায়নি, সুতরাং এটা ঘটনাই থেকে যাবে। নেক্সট, ফল বা শাকসবজি বিক্রেতা, ইনি শাকসবজি বিক্রি করতেছেন, টাকা নিতেছেন, আবার অন্যটা কাউকে টাকা দিচ্ছেন, সুতরাং এটা আর্থিক লেনদেন এখানে হচ্ছে, তাই একে আমরা বলবো কি এটা লেনদেন। আর এই ভদ্রলোকগুলো এই করোনা মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংক থেকে টাকা উঠাতে গেছেন, টাকা উঠাতে উঠাচ্ছেন তারা, তাহলে টাকার জন্য লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন, টাকা নিবেন, ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে টাকা দিবেন, ওনারা টাকাগুলো নিবেন, তাহলে এখানে টাকা পয়সার সম্পর্ক আছে, সুতরাং এটা লেনদেন। নিচের ছবিগুলো দেখে তোমরা দেখতে পাচ্ছ এবং সেখান থেকে অবশ্যই তোমরা ঘটনা এবং লেনদেন নির্ণয় করতে পারবে। এবার ঘটনা এবং লেনদেন নির্ণয় করতে পারলে এই অঙ্ক থেকে, এই অঙ্কের মধ্যেও, এই ডাক্তার মধ্যেও আমার ঘটনা আছে এবং লেনদেন আছে, যেটা ঘটনা সেই লেনদেন দ্বারা তোমার হিসাব সমীকরণের উপর কোনো প্রভাব পড়বে না, আর যেটা তোমার আছে এখানে লেনদেন, যে তারিখের ঘটনাটি আছে লেনদেন, টাকা পয়সার প্রভাব আছে, সেটা তার হিসাব সমীকরণের উপর তোমার প্রভাব পড়বে, হয় প্লাস হবে নয়তো বা মাইনাস হবে। এই অঙ্কটি তোমরা বাসার থেকে করে আমাকে নেক্সট ক্লাসে সুন্দর করে সমাধান করে নেবে আমার কাছ থেকে, কোনটি তোমরা বুঝতে পারছো কোনটি বুঝতে পারোনি। আমি যদিও তোমাদের বোঝার সুবিধার্থে আমি সমস্ত অঙ্কটাই সমাধান করে দিয়ে রেখেছি, তোমরা সমাধানটা দিক দেখবা এবং না বুঝলে নেক্সট ক্লাসে তোমরা আমার কাছে আবার প্রশ্ন করতে পারবা। আস্ত মানুষটাই আমি তোমাদের সামনে উপস্থাপিত হবো, টেনশনের কারণ নেই, 100 বার তোমরা প্রশ্ন করতে পারো, আমি উত্তর তোমাকে অবশ্যই দিব, ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিব কেন প্লাস হয়েছে কেন মাইনাস হয়েছে। এটা ডাকের শুরুতে বলা আছে, মিস্টার জয় স্টার্টেড হিজ ওন ডেলিভারি সার্ভিস, জয় স্যার জয় ডেলিভারি নাম দিয়েছেন উনি। অন মে 1, 2015 দ্য ফলোয়িং ট্রানজাকশন অকার্ড ডিউরিং দ্য মান্থ, এই নিম্নলিখিত লেনদেনগুলো সারা মাসে সংঘটিত হয়েছে। সেখান থেকে তোমাকে তৈরি করতে বলছে কি, শো দ্য ইফেক্টস অফ ইচ অফ দ্য অ্যাবাভ ট্রানজাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্ড প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। শো দ্য ইফেক্টস, ইফেক্টস অর্থ হলো প্রভাব, হয় বৃদ্ধি হয়তোবা নয়তোবা হ্রাস, এই হ্রাস বৃদ্ধি তোমাকে দেখাতে বলছে উপরের লেনদেন গুলো সাহায্যে, কোথায়, অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণের উপর, এবং প্রমাণ করতে বলছে হিসাব সমীকরণটি যে সত্য, অর্থাৎ এ সমান এল প্লাস পি হিসাব সমীকরণ, এ সমান এল প্লাস ও ই, এটা প্রমাণ করে দেখাতে বলছে যে দুই পাশ সমান হয় না হয় না, অর্থাৎ মিলে যাওয়ার কথা, যেহেতু প্রুফ করতে বলছে। আমরা অনেকেই বীজগণিতে প্রুফ করা শিখছি, সুর লিখতাম সমাধান করে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমার হিসাব বিজ্ঞানের এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটাও একই রকম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে, এটাকেই প্রুফ করতে বলছে। নেক্সট দেখি, এই উক্ত ডাকের সমাধানটা আমি সুন্দর করে করে দিয়েছি, তোমরা এই সমাধানটা বাসায় প্র্যাকটিস করবা, খাতায় উঠাবা, নেক্সট ক্লাসে সমস্যা হলে তোমরা আমার সাথে ডিসকাস করবা, এবং কোনো এন্ট্রি যদি তুমি না বুঝে থাকো আমার কাছ থেকে বিস্তারিত ভাবে বুঝে নেবে, এই দায়িত্ব তোমার, আমার দায়িত্ব হলো তোমার সামনে উপস্থাপিত হয়ে তোমাকে তোমাদেরকে বুঝানো, আমি অবশ্যই বুঝিয়ে দিব। এবার ওই অঙ্কের থেকে আমাদেরকে একটা আয় বিবরণী প্রস্তুত করতে হবে, আয় এবং ব্যয় এর সাহায্যে যে বিবরণী প্রস্তুত করতে হয় সে তার নাম হয় আয় বিবরণী, অর্থাৎ মোট আয়ের থেকে আমাকে কি করতে হবে, মোট খরচের যোগফলটা বাদ দিতে হবে। ডাকের থেকে আমরা দেখবো কোনগুলো আমার মোট আয়, কোনগুলো আয়, সেই আয়গুলার যোগফল নামাবো, নামায় তার নাম দিব মোট আয়, আর কোনগুলো খরচ সেগুলার একটা একটা করে লিখে আমরা খরচ গুলোর যোগফল নামিয়ে তার নাম দিব মোট খরচ। মোট আয় থেকে আমি মোট খরচ বিয়োগ করব, তাহলে যে ফলাফলটা আসবে আমার তার নাম দিতে হবে নেট আয়। এখানে একটা বিশেষ স্মরণীয় বিষয় যে আয়ের যোগফল যদি বেশি হয় তাহলে নেট আয় হবে, খরচের যোগফল যদি বেশি হয় তাহলে নেট ক্ষতি হবে, মাথায় রাখতে হবে, তখন খরচের যোগফল থেকে উল্টা আয়ের যোগফলটাকে বাদ দিতে হবে।
সেটা আমরা আরো অঙ্ক যখন সলভ করব তখন আমাদের সামনে উপস্থাপিত হবে, তখন আমরা আরেকটু বেটার বোঝার চেষ্টা করব। নেক্সট, এখন একক কাজ, একক বলতে বুঝি একা যে কাজটি সম্পাদন করে থাকে তাকে একক কাজ বলে। এই ব্যক্তি বুনন বিভাগে কাজ করে, সুতা তৈরি করে, একাই সে কাজগুলো করতেছে। কিন্তু আমি এই কাজটা তোমাকে করতে বলছি না, আমার কাজ করতে হবে কি, মূল্যবোধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য হিসাব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করে তোমাকে লিখে আনতে হবে, লিখে আমাকে দেখাতে হবে, আমাকে জানাতে হবে স্যার আমি মূল্যবোধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হিসাব বিজ্ঞানের যে ভূমিকা তুমি পেয়েছো সেই ভূমিকা আমার কাছে উপস্থাপন করবে। সবচেয়ে বেটার তুমি যদি আমার কাছে না আসতে পারো, তুমি আমার মেসেঞ্জারে অথবা ফেসবুক পেজেও দিতে পারো। সবচেয়ে বেটার মেসেঞ্জারে তুমি মূল্যবোধ জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য হিসাব বিজ্ঞানের যে ভূমিকা বিশ্লেষণ করবা, সুন্দর করে খাতায় লেখার পর মোবাইলের সাহায্যে তুমি ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমি সুন্দর করে দেখে দিতে পারবো এবং মূল্যায়ন করতে পারবো যে তুমি কত নাম্বার পাওয়ার মতো বা লিখতে পারছো, কতটুকু তুমি নাম্বার পাবা যা লিখছো। তাহলে তুমি আরেকটু সাবধান হতে পারবা, আরেকটু অন্যান্য বই পুস্তক গুলো পড়াশোনা করে আরেকটু ভালোভাবে লেখার চেষ্টা করবা। এই কাজটা সবাই করবা, মেসেঞ্জারে পাঠিয়ে দিবা ছবি তুলে। এবার জোড়ায় কাজ, দুইজন ব্যক্তি একত্রিত হয়ে যে কাজগুলো সম্পাদন করে সেগুলাকে বলা হয় জোড়ায় কাজ। এবং জোড়ায় কাজের একটা চিত্র আমি তোমাদেরকে দিয়ে দিছি, এগুলাকে জোড়ায় কাজ বলে। তুমি এই দুটো প্রশ্ন নিচে লেখা আছে সেই প্রশ্ন দুটার ব্যাখ্যা বিশ্লেষণ করে সেম পূর্বের মতো আমার কাছে মেসেঞ্জারে পাঠিয়ে দেবা, আমি ডাউনলোড করে দেখে দেখবো যে তুমি কত নাম্বার পাও, সেই নাম্বার দিয়ে আমি আবার তোমাকে এই ছবি তুলে এই খাতাটা তোমার কাছে আবার ব্যাক করব। সেখান থেকে তুমি গুরুত্বটা আরো বুঝতে পারবা, তোমার প্রশ্নের মান কেমন হয়েছে, কত নাম্বার পেলা, তুমি নিজেই প্রমাণ পাবা। অর্থাৎ আমাদেরকে এভাবেই এই মহামারীর মধ্যে অনলাইন ক্লাসগুলা মাধ্যমে আমরা এভাবে পরীক্ষা নিব এবং নাম্বার দিব, তোমরা পরীক্ষা দিবা এবং নাম্বার পাবা। এবার দলীয় কাজে আসি। দলীয় কাজ বলতে আমরা একজন স্টুডেন্ট কাজ করলা, মনে করো দুইজন মিলে একটা কাজ করলা, এবার সব সকল ক্লাসের সকল স্টুডেন্ট মিলে একটা কাজ করলা, সেই কাজটাকে বলা হয় কি দলীয় কাজ। দলীয় কাজের ছবিগুলো আমি দুই পাশে তোমাদেরকে দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এবার এটাকে বলা হয় কি দলীয় কাজ। দলীয় কাজ হিসেবে এই কাজগুলো তোমরা সকলেই করে ওই একইভাবে মেসেঞ্জারে তোমরা আপলোড করে দেবা ছবি তুলে, আমি দেখে দেখবো কারটা সঠিক হয়েছে কারটা সঠিক হয়নি, কে ভুল করেছো কে সত্য করেছো, এইভাবে আমি তোমাদেরকে মূল্যায়ন করে দেবো। তোমরা বাসায় ঘড়ি দেখবে সময় 9 মিনিট দেওয়া আছে, 9 মিনিট সময়ের মধ্যে কাজগুলো সম্পাদন করো, বেশি যেন দেরি সময় নষ্ট না করো। এখন তোমরা বড় ক্লাসে পড়ো, অনার্সে পড়ো, নিজ দায়িত্বে নিজের মতো তোমরা কাজগুলো সম্পাদন করে ফেলবা। এখানে তোমাকে পাহারা দেবার কেউ থাকবে না। পরীক্ষক হিসেবে আমরা ইনভিজিলেটর হিসেবে আমরা পরীক্ষা যখন নেই তখন আমরা চেক দেই তোমাদেরকে, তোমরা ঠিকঠাক মতো লিখছো কিনা, কেউ কোনো ত্রুটি বিচ্যুতি করতেছো কিনা, কেউ কারোর সাথে কথা বলো কিনা, সেগুলো কিন্তু এখান থেকে অনলাইনের মাধ্যমে দেখে দেখা আমার পক্ষে সম্ভব না, আমার আমি না পৃথিবীর কোন শিক্ষকের পক্ষে সম্ভব হবে না তোমাদেরকে চেক দিতে। এখন তোমার কথা হলো এভরিবডি ইজ ফর হিমসেলফ, এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। চাচা আপন প্রাণ বাঁচা, তুমি তোমার নিজের জীবনকে বাঁচাবা, তুমি তোমার লাইফকে বাঁচাবা, তুমি তোমার লাইফকে কিভাবে উন্নত করবা সেটা তোমার নিজের উপরেই সকলেই ছেড়ে দিয়েছে, বিধাতা ছেড়ে দিয়েছে, আমরাও ছেড়ে দিলাম, ছেড়ে দিয়েছি। তুমি দেখবা নিজে যাতে অন্য কোনো ভাবে না দেখে প্রশ্নগুলো দেখে আনসার করে আমার কাছে পাঠিয়ে দিতে পারো। এবার দেখো তোমাদেরকে আমি বাড়ির কাজ দিব, যার জন্য আমি এই মূল্যায়নের একটা ব্যবস্থা করেছি। দেখো মূল্যায়ন মানে পরীক্ষা নেওয়া আর কি, সোজা কথা হিসাব বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করে লিখে আনবে। আনবে মানে তুমি তো আনতে পারবে না, ওই একই কাজ তুমি সুন্দর করে খাতায় লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবা, আমি সেগুলো দেখব, দেখে আমাকে আমার নাম্বার দিয়ে তোমাদের কাছে আমি আবার ছবি তুলে তোমার কাছে প্রেরণ করবো, সেন্ড করে দিব। আমি বাড়ির কাজের ছবি দিয়েছি আর কি, যাতে বুঝতে পারি যে আমরা বাড়ির কাজও করি কিভাবে করি, এই চিত্রগুলো দিতে হয় রিলেটেড বাড়ির কাজের। নিচে আরেকটা বাড়ির কাজ দেওয়া আছে তোমার ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করে লিখে আনবে, ওই একই কাজ করবা, সুন্দর করে লিখবা উত্তরটা,
লেখার পর ছবি তুলে আমার মেসেঞ্জারে সেন্ড করবা। তারপরে আমি দেখব, ডাউনলোড করে দেখব, দেখার পরে নাম্বার দেব, নাম্বার দেওয়ার পর আমি আবার ছবি তুলে তোমার কাছে প্রেরণ করব। তাহলে আজকের মতো আমরা ক্লাস শেষ করতে যাচ্ছি। আমি তোমাদের হারুন স্যার উপস্থিত হয়েছি ফুল নিয়ে, এই ফুল তোমাদেরকে দিয়ে আমি এই ক্লাস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা। আল্লাহ হাফেজ।